এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে এই চিন্তা করতেছেন কিছু বড় বড় আলেমে ওলামায়ে কেরাম কেউ কেউ মনে করতেছেন সারা পৃথিবীর মানুষের মধ্যে যখন ইমানের বুঝ পয়দা হয়ে যাবে তখন এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না কেউ কেউ মনে করতেছেন যে আমি পিশে বিরাট বড় পিশে লক্ষ লক্ষ মুরিদ আমার প্রতি বছর আমার মুরিদের সংখ্যা বাড়তেছে এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে কেউ কেউ মনে করতেছেন জিহাদ জিহাদকে ফাটায় ফেলাবো দুনিয়ার সব শক্তিটা আমাদের হাতে আমরা জিহাদ জিহাদকে দুনিয়াটারে উল্টায় ফেলাবো এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে আমি এই চার দলের কারোর সাথে একমত নই আমার নবী আপনার নবী সর্বকালের সর্বসেরা মানুষ ইহুদির বাড়িতে শ্রমিকের কাজ করতেছেন কিসের কাজ শ্রমিকের কাজ করতেছেন গভীর কূপ থেকে পানি ওঠানোর দায়িত্ব পানি উঠাইতে পারলে কিছু খাবার পাওয়া যাবে খেজুরের দানা পাওয়া যাবে খোদার যন্ত্রণা মিটবে পানি উঠাতে ওঠাতে পাত্রটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে ইহুদি মালিক রাগান্বিত হয়ে সোনার নবীর সোনার চেহারায় কষে একটা চড় বসিয়ে দিয়েছে আল্লাহর নবী চড়টা খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে মনে হলো যিনি তিনি কষ্ট পান নাই ব্যথা পান নাই ব্যথাটা ভুলে গিয়ে ইহুদির হাতটা ধরে মালিশ করে দেয় আর বলে বাবা তোমার হাতে আমাকে আঘাত করার কারণে তুমি ব্যথা পেয়েছো নাকি তুমি কষ্ট পেয়েছো নাকি সেই নবী আবার বদরের ময়দানে অহুদের ময়দানে খন্দকের ময়দানে হুনায়নের ময়দানে সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে যেই হাত দ্বারা আঘাত পাওয়ার পরেও ইহুদির হাতটা মালিশ করে দিয়েছিলেন সেই হাত দ্বারা ধারালো তরবারি ধারণ করে সেনাপতির দায়িত্ব নিয়ে সাহাবায়ে কেরামকে অর্ডার করেছেন সামনে আগাও কাফেরদেরকে প্রয়োজনে কচু কাটা করো তারপরেও ইসলামের বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে আনো এই দুটি কথা এই দুটি ভূমিকা একই ব্যক্তির কিনা মায়ের খাওয়ার পরেও হাত মালিশ করে দেয় আবার তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই দুই ভূমিকা একই ব্যক্তির কিনা বোঝার চেষ্টা করুন না বুঝলে বলবেন আর বুঝলে জবাব দিবেন একই ব্যক্তির কিনা তরবারিও যেই ব্যক্তি ধরছে আর ইহুদির হাতটাও মালিশ কিন্তু সেই ব্যক্তি করে দেওয়া এর দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র হাত মালিশ করার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় শুধু তরবারি ধরার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় যেখানে যে ট্যাবলেট প্রয়োজন সেখানে সেই ট্যাবলেট প্রয়োগ করাই হলো যোগ্য ডাক্তারের কাজ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রুহানি ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার রাষ্ট্রের ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার সামাজিক ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার সেই রুহানি ডাক্তার বুঝতে পেরেছিলেন ইহুদিকে এখানে চড়ের বিনিময়ে চড় মারার দরকার নাই ওর হাতটা মালিশ করলেই এনা যথেষ্ট আর লাগবে না যার পিঠে হাত বোলালে ভালো হয়ে যায় তার তো আঘাত করার দরকার নেই তারপরেও কিছু মানুষ থাকবে পিঠে হাত বোলালে হবে না পায়ে হাত বোলালেও হবে না এরকম হাজার হাজার তাফসীর মাহফিল শোনার পরেও কিছু ঘাড় কাপ তারপরেও ইসলামের বিরোধিতা করবে ওইটার ঘাড় সোজা হতে চায় না ওই ঘাড় বাঁকা যেটা এত কিছু বলার পরেও সোজা হয় না ওইটার ঘাড়টা সোজা করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক লাগে হায়ার অ্যান্টিবায়োটিক বুঝুন তো ঢাকায় আমরা বলি সাইজ মতো গজারি যেটা এটাকে অ্যান্টিবায়োটিক বলি সব রোগী তো একরকম না সব রোগী একরকম কিছু রুগী আছে প্যারাসিটামল দিলে জ্বর ভালো হয়ে যায় কিছু জ্বর আছে যে প্যারাসিটামল দিলে যায় না কট্টিম দেওয়া লাগে কিছু আছে এইচ প্লাস দেওয়া লাগে কিছু আছে ইনজেকশন দেওয়া লাগে স্যালাইন দেওয়া লাগে তারপরেও সারে না সব রুগীর জ্বর কি একরকম তো যে আহাম্মকেরা একই ট্যাবলেট দ্বারা সব রোগকে ভালো করতে চায় সব জ্বরকে ভালো করতে চায় এরা কি যোগ্য ডাক্তার ঘটনাক্রমে আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি চারটা কয়টা জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান প্রথম নাম্বার কর্মসূচি এলেম ও তারবিয়াত জ্ঞান অর্জন প্রশিক্ষণ যা শিখছো আরেকজনকে শিখাও দ্বিতীয় নম্বর কর্মসূচি দাওয়াত বা তাবলীগ যা বুঝেছ অন্যের কাছে প্রচার করে দাও পৌঁছে দাও তিন নম্বর কর্মসূচি তাসকিয়া বা আত্মশুদ্ধি মোরাকাবা মুশাহাদা জিকির আসকারের মাধ্যমে নিজের কলবটাকে পরিশুদ্ধ করে মাওলার কবরে যাও চার নাম্বার কর্মসূচি জেহাদ ফি সাবিলিল্লাহ অন্যায় থাকবে আবু জাহেলের পেতাত্তারা থাকবে দুর্নীতি থাকবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেহাদের কর্মসূচিও কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না এখন কি আর কাফের আছে একটা প্রশ্নের জবাব না দিয়ে পারতেছি না আমাদের কাছে কয় হুজুর আপনারা জেহাদ জেহাদ করেন এখন কি আর কাফের আছে জেহাদ কি শুধু কাফেরদের সাথে না আরো কারোর সাথে আছে কথা বলেন
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জিহাদ করুন, শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধেই নয়, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করা লাগবে। বাংলাদেশে কোনো মুনাফিক নাই, আগে ছিল, এখন সব ভালো হয়ে গেছে, এরকম আছে না নাই? যাক, এই বিষয়ে প্রমাণ দেওয়া যাবে যে এখন মনে হয় আর জেহাদ নাই। এই কথা অনেকেই বলতে চায়, যেটা আগের ব্যাপার, কাফেরও নাই এখন আর জেহাদও নাই। জেহাদ আছে না নাই? আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর নবীর ঘোষণা হলো কিয়ামত পর্যন্ত জেহাদ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সে কারণে জেহাদও লাগবে না, লাগবে না। আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি কয়টা মনে রাখতে পারবেন? চারটা কর্মসূচির ফরমালা দিচ্ছি আমি, কেমনে বিজয় আসবে সেই ফরমালার আলোকে যদি আলেমেরা চলে, সেই ফরমালার আলোকে যদি আমি চলি, সেই ফরমালার আলোকে যদি পিসেবরা চলে, সেই ফরমালার আলোকে যদি যুবকেরা চলে, বাংলাদেশে ইসলামের বিজয় হতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আর, এই জমিনের শাসন ক্ষমতা তো আমি তোমাদের হাতেই দিব, কিন্তু কিছু শর্ত আছে না নাই? ধন্যবাদ। এই চারটা কর্মসূচির আলোকে যদি কেউ আগাতে পারে তার নাম যোগ্য ডাক্তার, ঠিক কিনা? জামালপুর থেকে আপনারা কেউ কোনোদিন গুলিস্তান গেছেন কিনা ঢাকা? রাগ করবেন না, আমি আগেই বলেছি, পরে মাপ চেয়ে নেব। গুলিস্তানের ফুটপাতে কিন্তু ডাক্তার পাওয়া যায়, একদমে তারা 200-100 রোগের নাম বলতে পারে। রোগের নাম বলে লেকচার দেয়, আমার এই একই ট্যাবলেট খাইলে সব রোগ ভালো হয়ে যাবে। আপনারা কি বলেন, একই ট্যাবলেট দ্বারা সব রোগ ভালো হয়? একই ট্যাবলেট দ্বারা আমাশা, আবার একই ট্যাবলেট দ্বারা জন্ডিস, কিভাবে সম্ভব? একই ট্যাবলেট দ্বারা আমাশা ভালো হয় না, একই ট্যাবলেট দ্বারা ডায়াবেটিস ভালো হয় না, ঠিক কিনা? যেরকম এই কারণে ওরা ওখান থেকে লেকচার দেয় যে আমার এই একই ট্যাবলেট দ্বারা সব রোগী ভালো হয়ে যায়। এই বক্তব্য গুলিস্তানের ডাক্তারেরা দেয়, একই MBBS ডাক্তারেরা দেয়। MBBS ডাক্তারের কাছে গেলে কয়েক প্রকারের ওষুধ দেয় একই রোগের জন্য, পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়, অন্য কোনো ব্যাপার সেবা না থাকতে পারে। একই রোগের জন্য একটা ট্যাবলেট দেয় না কয়েক প্রকারের ওষুধ দেয়, এবং রোগী বুঝে ওষুধ দেওয়ার চেষ্টা করে। যারা আজকে বলে যে শুধুমাত্র এলমের খেদমত করলেই পৃথিবীতে ইসলাম চলে আসবে, আমি সেই বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরামের পায়ে হাত দিয়ে বলবো, না, আপনার আরো কিছু দায়িত্ব আছে। যারা মনে করেন গোটা পৃথিবীর মধ্যে তাবলিগের কাজ করতেছি, ইমানের বুসপায়দা হয়ে গেলে এমনি এমনি পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, আর কিচ্ছু করে লাগবে না, আমি এই মুবাল্লিগের পায়ে হাত দিয়ে বলবো, আপনার আরো কিছু দায়িত্ব পালন করার আছে। যারা পিসব হয়েছেন তারা মনে করেন মুরিদি পীর মুরিদি করলেই, জিকির আজকার করলে এখন কলব লাফায়, ঠকঠক করে, শব্দ হয়, নানা কিছু হয়, আর মনে হয় কিচ্ছু করা লাগবে না, আমি সেই পীর এবং পীরের মুরিদদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারও আরো কিছু দায়িত্ব আছে না নাই? যারা মনে করেন শুধু জেহাদ করলে, ইসলামী আন্দোলন করলে, টুপিদারির দরকার নেই, জিকির আজকারের দরকার নেই, দাওয়াত তাবলিগের দরকার নেই, এলম কালামের দরকার নেই, এমনি এমনি ফাটাফাটি অবস্থায় কি কন বোমা ফাটাইলেই দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যাবে, এ জাতীয় চিন্তা চেতনা যাদের মধ্যে কাজ করে, আমি সেই ইসলামী আন্দোলনের অকুত ভয় সৈনিকের পায়ে হাত দিয়ে বলবো, আপনারও আরো কিছু কাজ করা দরকার, ঠিক কিনা? দরকার যদি কেউ একটা নিয়ে পড়ে থাকে, যদি কেউ বলে শুধু একটা দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে, আমার সেই বক্তব্যটা গুলিস্তানের ডাক্তারের মতো মনে হয়। যদি গুলিস্তানের ডাক্তারের হাতে পড়ে, তাহলে ওই একই ট্যাবলেট দ্বারা সব রোগ যারা ভালো করতে চায়, এই গুলিস্তানের ডাক্তারের হাতে পড়লে আপনার রোগ তো ভালো হবেই না, পেট নষ্ট হওয়ার আশঙ্কা আছে, টাকাটা পাও। কথা বুঝে আসছে? আমরা কি গুলিস্তানের ডাক্তারের কাছে যাবো না MBBS ডাক্তারের কাছে যাবো? তবে আলহামদুলিল্লাহ, হতাশ করার জন্য কথা বলি নাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমনও ডাক্তার, এমনও পীর, এমনও আলেম আছে না নাই, যারা চতুর্মুখী কর্মসূচি পালন করে, যাদের মধ্যে এলেমের কর্মসূচি আছে, যাদের মধ্যে দাওয়াতের কর্মসূচি আছে, যাদের মধ্যে তাজকিয়া জিকির আজকারের কর্মসূচি আছে, যাদের মধ্যে জিহাদের কর্মসূচিও আছে, এরকম চতুর্মুখী কর্মসূচিওয়ালা কোনো আলেম, কোনো পীর, কোনো নেতা বাংলাদেশে 2-4 জন আছে না নাই? যদি ওরকম কোন আলেম পেয়ে যান, ওরকম কোন নেতা পেয়ে যান, ওরকম কোন পীর পেয়ে যান, তার পিছনে আপনারা আনুগত্য করার চেষ্টা করুন, দেখবেন সমাজ সুস্থ হবে, জাতি সুস্থ হবে, রাষ্ট্র সুস্থ হবে, গোটা পৃথিবী সুস্থ হবে। ওইরকম নেতৃত্বের পিছনে যদি আমরা কাতার বাঁধতে পারি, ইসলামের বিজয় আজ হোক আর কাল হোক, টুডে টুমারো ইসলামের বিজয় আসতে বাধ্য। কিন্তু নেতা তলাশ করতে হবে। বলবেন হুজুর আমরা তো বুঝি না অত, কোন পীর ভালো, কোন নেতা ভালো, কোন আলেম ভালো, আমরা মূর্খ মানুষ, কে বলেছে আপনারা মূর্খ? ধান কোনটা বললে ফলন বেশি হয় এটা বুঝেন, আর ইসলাম কোনটা ভালো এটা বুঝেন না, এটা ঠিক না, আমরা নেকা সাজি। আর একটা কথা বলবো,
আপনাদেরকে কি বলে 7 টাকার একটা লাউ, লাউয়ের দাম কত হতে পারে এরকমই তো 10 12 টাকা, ধরেন 20 টাকার একটা লাউ কিনতে গিয়ে লাউয়ের পিছন দিকটা চিন্তায়া ক্ষত বিক্ষত করি এটা কচি কিনা, করে কিনা 7 টাকার একটা লাউ কিনতে গিয়ে এত জাস্টিফাই এত যাচাই বাছাই আপনি করতে পারেন, আর যেখানে আপনার জান্নাত জাহান্নামের প্রশ্ন, যেখানে আপনার জীবন মরণের প্রশ্ন, যেখানে অনন্তকাল সুখ আর শান্তির প্রশ্ন, সেই পীরকে ধরার ব্যাপারে, সে আলেমকে ধরার ব্যাপারে, ইমাম নিয়োগের ব্যাপারে আপনার কোনো ভূমিকা ওইরকম জাস্টিফাই চিন্তা ভাবনা থাকার দরকার আছে না নাই? আমার বিশ্বাস একটু চিন্তা করলেই পথ খুঁজে পেয়ে যাবেন। আমি তো ফরমালা দিয়ে যাচ্ছি, এই চার ফল মারার এই চারটা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা যোগ্য ডাক্তার, তারা নিজেকে সুস্থ করতে পারে, কর্মীদেরকে সুস্থ করতে পারে, জাতিকেও তারা সুস্থ করতে পারে, এরকম চতুর্মুখী কর্মসূচি যাদের মধ্যে আছে আমরা তাদের সাথে এই লাইন বাঁধবো, রাজি আছি না নাই? যদি পারি ইসলামের বিজয় আসবে, যখন ইনশা আল্লাহ ইসলামের বিজয় চাই কারা কার, আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। দুটি প্রেসক্রিপশন আমি দিব কর্মীদের উদ্দেশ্যে যারা হাত উঁচু করলেন, বিজয়ের বাসনা যাদের মধ্যে আছে, কিন্তু এই কথা বলতে গেলে অনেকে আমাদেরকে নানা ভাষায় ট্রিট করে, নানা ভাষায় আমাদেরকে হিসাব কিতাব করতে চায়, আমরা একটু জোরে কথা বললেই আমাদেরকে উগ্রবাদ বলা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়, আমাদেরকে ফতোয়াবাদ বলা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ। জামালপুরে আছে কিনা আমি জানি না, আমি প্রাণ প্রমাণ দেওয়ার চেষ্টা করছি, দৈনিক তার জামালপুর আসা হবে না, জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মুখোমুখি আমাদের কর্মীদেরকে ফেলা হয়, আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ফেলা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে। 37টা বছর এই গালি আমরা শুনেছি, র্যাব আসার পর, চারতলীয় জোট ক্ষমতা আসার পর, র্যাব নামানোর পরে আমি চ্যালেঞ্জ করছি একজন মুজাহিদ।